নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সব সময়। জাতীয় মৎস্য সপ্তাহের ষষ্ঠ দিনে 20 জন সফল ভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে সেলাই মেশিন। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এ স্লোগানে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ 2021। আজ বৃহস্পতিবার সকালে চলমান মৎস্য সপ্তাহের ষষ্ঠ দিনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সফলভোগী 20 জন নিবন্ধিত জেলের মাঝে বিতরণ করা হয়েছে 20টি সেলাই মেশিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, দৈনিক দেশ পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী তুষার ভৌমিক সহ আরো অনেকে। আমাদের যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্প চিন্তা ভাবনা করেছেন এবং আপনাদের জন্য শত কোটি না হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। আপনি হয়তো একজন 16-17 হাজার টাকার আপনি আইটেম পাচ্ছেন, কিন্তু আপনি দেখেন সারা বাংলাদেশে এই টাকাটা কত বড় টাকা। এই করোনা মহামারীর সময়ও শেখ হাসিনা আপনাদের জন্য এই উপহার, আপনাদেরকে ট্রেনও দিয়েছে, এটার পিছনে কিন্তু কিছু খরচ হয়েছে আমাদের। আলোচনা শেষে উপস্থিত সফল ভোগীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
উল্লেখ্য, গত শনিবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। সত্যের পক্ষে সবসময়।